হাই বন্ধুরা, আজকে আমি ক্লাস নেব ক্লাস ওয়ানের আমার বই থেকে আমরা পড়াবো পাতা নম্বর 200 থেকে 200 অবধি। তোমরা পাতা অলরেডি পড়েছ, আজকে আমরা 201 পর্যন্ত তোমরা পড়ে নিয়েছো। আজকে আমরা পড়াবো যেটা সেটা 202 থেকে। তো চলো, 202-এ কত সুন্দর করে আমরা শিখবো। পরপর কী করে শিখবো দেখো তো, এখানে দুটো দেওয়া আছে শব্দ, দুটোকে মিলিয়ে আমাদের কী করতে হবে, একটি আমাদের একটা শব্দ তৈরি করতে হবে। তো আমরা কি করে তৈরি করব, চলো তোমরা বলবে। দেখো, বয় হস্য বু আর লয়ে কা, এটা দিয়ে আমাদের একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে আমি যেমন একটা বলে দিত, যেমন আমি একটা বলে দেব, কি বলে দেব, যেমন লয়ে একা লিখলাম, আর এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, তাহলে কি হলো, লেবু। লেবু আমরা কি খেয়েছো না ভাতের সঙ্গে, লেবু আমরা লেবুর রস দিয়ে, লেবুর কি খাই, লেবু ভাতের সঙ্গে আমরা রস দিই, তারপরে লেবুর শরবত করে, এরকম খেয়েছি না, সেই লেবু। তাহলে লয়েকা বয়সু লেবু। এখানে দেখো ল গয়কা, তাহলে ল গয়কা, এটা দিয়ে কি শব্দ তৈরি তোমরা ভাবো, আমি তারপরে পরে বলবো। দেখো তো, গয়কাটাকে আগে করে দাও, গয়ওকা, আর লটাকে যদি লিখে দাও তাহলে কি হলো, দেখো তো, গোল। গোল দেখেছো না, গোল কি হয়, ক্রিকেট বল গোল হয়, ফুটবল গোল হয়, আর কি কি গোল হয়, আমাদের পৃথিবী গোল হয়, দেখেছো না, তো আমাদের পৃথিবীটা গোল, ঠিক সেই রকম। আর কি কি তোমরা গোল গোল জিনিস দেখেছো, আম লেবু গোল দেখেছো না, লেবু গোল মতো হয় লেবুগুলো, ঠিক সেই রকমই। এখানে একটা শব্দ বলো তো, এখানে ফয় হস্যি আছে আর উয়া একা আছে, তার মানে এই দুটোকে মিলিয়ে কি হবে, তো দেখো তো, ফয় হস্যিটা আমি আগে লিখছি, ফয় হস্যিটাকে আগে লিখলাম, আর উয়া একা লিখলে কি হলো, ফিঙ্গে, ফিঙ্গে পাখি, ছোট ছোট পাখি হয় না সুন্দর সুন্দর, ফিঙ্গে পাখি ধান খেতে উড়ে বেড়ায়, ফিঙ্গে পাখি, সেই ফিঙ্গে পাখির কথা বলছি। এবার দেখো, এখানে দেখো তিনটা, দেখো দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে, তাহলে দেখো এই একটা বর্ণ দেখতে পাচ্ছ, ময় হস্য মু ল তলিবস্বয় হস্যি, তার মানে কি হলো দেখো তো, তাহলে এখানে আমাদের তলিবস্বটাকে কি করলাম, আগে করলাম তলিবস্বয় হস্যি, ময় হস্য সিমু ল, তাহলে কি হলো, শিমুল। শিমুল গাছ তোমরা দেখেছো না, শিমুলের ফুল হয়, সেই শিমুল ফুল দিয়ে কি হয়, শিমুল ফুল দিয়ে তোমরা ঠান্ডাকালে কি করো, লেপ ব্যবহার করো না, বা আমরা বালিশ ব্যবহার করি ঘুমোতে যাওয়ার জন্য, বিছানাতে আমরা বালিশ দেখি, বালিশ কি দিয়ে হয়, শিমুল গাছের তুলো দিয়ে বালিশ তৈরি হয়, সেই শিমুলের কথা বলছি। তাহলে ময় হস্যু ল তলিবস্বয় হস্যিকে আমরা কি করি, তলিবস্বয় হস্যি মল শিমুল, এইরকম। দেখো, গয়ে দীর্ঘ, তারপরে অনুস্কার, তারপরে এখানে দন্তস্ব, ত তার মানে কি হবে, এখানে কি কি আমরা করতে পারি, একটা সুন্দর করে দেখো, দন্তস্বকে আগে রাখলাম, তারপর অনুস্কার দিলাম, গয়ে দীর্ঘয় দিলাম, তারপরে দেখো তো সঙ্গীত হয়ে গেল না, এই রকম সঙ্গীত, যারা মিউজিক করে, যারা গান গায়, যারা সঙ্গীত চর্চা করে তারা, তো ঠিক সেই রকমই তোমরা নিজেরা কি করবে, এরকম করে শব্দ তৈরি করো। তাহলে এখানে যেমন ময়ে একা ঘ মেঘ, মেঘ দেখেছো না, আকাশে মেঘ ওঠে, মেঘ থেকে তারপরে বৃষ্টি হয়, দেখেছো না, ঠিক সেই মেঘের কথা বলছি। তারপরে দেখো এখানে র দয়ে দীর্ঘ, তাহলে কি দেখো, দয়ে দীর্ঘ, রটাকে এখানে লিখে দাও, তাহলে দেখো দূর হয়ে গেল। তারপরে দেখো চয়াকারে চা, চয়াকারে চা, চা চা, তাহলে আমরা চা খেয়েছো না, আর দুটো চাকে যদি যোগ করে দাও কি হবে, চা 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 চা, চা চা, তাহলে চাচা হলে কি হয়, চাচা, ওকে, চাচা কাকে বলে জানো, সেই চাচা, চাচা থেকে চাচি হতে পারে, চয়াকারে চা, চয় হস্যি চাচি, এরকম করে হতে পারে, এরকম এরকম তলিবস্ব ক অ, ওকে, এই রকম আছে। তাহলে এখান থেকে তোমরা কি করবে, বা এখান থেকে কয়াকারে কা বয়, বয় ওই কার ল ব, তো এখান দিয়ে তোমরা শব্দ কি করে, তোমরা এভাবে আস্তে আস্তে কি করবে, শব্দগুলো তৈরি করবে, শব্দগুলো, তো শব্দ যদি তৈরি করো তাহলে এরকম করে অনেক রকম আমরা শব্দ পাবো, যেগুলো তোমরা শব্দগুলো তৈরি করবে। আমি অনেকগুলো শব্দ তোমাদের বললাম, তোমরা এবার শব্দগুলো তৈরি করে আমাকে
বলবে কি বলবে যে কি করে তোমরা শব্দ, যেমন এখানে আর একটু শব্দ রয়েছে, তাহলে এখানে এখানে আর একটি শব্দ রয়েছে, এই শব্দ দিয়ে কি তৈরি করতে পারে বলো? এই শব্দ দিয়ে আমরা যেগুলো তৈরি করতে পারি, যখন এখানে এখানে আমি এটা বলে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে, বলে দিই তোমরা, তোমরা ভাবো কি বলতে পারো। তাহলে অ আছে, অটা কি শব্দের মধ্যে রাখতে পারো? রাখতে পারো না, তাহলে অ দিয়ে আমরা শুরু করব। তারপরে অ দিয়ে শুরু করলে অ তলিবস্বয়ে ওকা, তলিবস্বয়ে ওকার ক অশোক, অশোক জানো না, অশোক তার মানে যার শোক নেই। আমাদের ইতিহাসে তোমরা অশোকের পড়বে, যে আমাদের সম্রাট একটা অশোক ছিল, অশোক নামে এক রাজা ছিল জানো, সেই সময় রাজ করেছিলেন সারা ভারতবর্ষ, তখন রাজ করেছিলেন। ওকে, তো এইরকম এখানে এই একটা দেখো কয়াকারে কা বয় ওই কা ল এরকম আছে, তাহলে এটা দিয়ে কি শব্দ তৈরি হবে বলো তোমরা? তাহলে লটাকে আগে রাখবে নাকি কোনটাকে আগে রাখবে সেটা ভাবো। তাহলে কোনটাকে আগে রাখবে এটা তোমরা করবে, তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা হোমওয়ার্ক করে আমাকে জানাবে। তো তারপরে দেখো তো এখানে আরো যেমন শব্দ কিছু আমরা পেলাম, যেমন যা জয়া করে যা ময়োকা, তাহলে কি হলো? তাহলে আমরা শীতকালে, শীতকালে ঠান্ডা লাগলে আমরা পায়ে কি পরি বলো তো? মোজা পরি, সেই মোজার কথা দেখো। তাহলে ময়োকা দিলাম আর বর্গীয় জয় আঁকা মোজা। এখানে দেখো ক্ষয়কার খো, ক্ষয়কার খো, খো খো, খো খো খেলে না, একরকমের খেলা খো খো, দুটোকে যোগ করে দাও তাহলে কি হলো? খো খো খেলাম, খো খো। রয়া কর রো, গয়া কর রা, রোগা, রোগা থেকে দেখো রোগা কিচ্ছু করতে হবে না, ওটাই একটা শব্দ রোগা, যে রোগা পাতলা হয় আমরা বলি। এই রকমের দেখো ঠ কয়াকারে, এখানে দেখো ঠ আছে, কয়াকারে কা আছে, আর চয়কারে চৌ, তাহলে কি হবে? চৌকাঠ, তাহলে চৌকা, এখানে চৌকাটা রাখলাম চৌ, আর কি হলো? ঠ চৌকাঠ। ঠিক একই রকম এখানে প দয় শূন্য একা আর পয়ে চন্দ্রবিন্দু হস্যই, তাহলে কি হয়? পিঁপড়ে, পয়ে চন্দ্রবিন্দু হস্যই, প আর ডয়ে শূন্য একা পিঁপড়ে, পিঁপড়ে দেখেছো? লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, ও পিঁপড়ে কেটে দিলে লাল হয়ে যায় না, যেখানে কাটে আর কত ওখানে ব্যয় করে না, চুলকায় না, সেই জায়গাটা, ওই পিঁপড়ের কথা বলছি, বুঝেছ? তারপরে দেখো ল তলিবস্বয় ওইকা, তাহলে দেখো এই দেখো তলিবস্বয় ওইকা, আর ল তার মানে শৈল, শৈল মাছ হয় না, শৈল একরকমের মাছ হয়, সেই শৈল মাছের কথা বলছি। তারপরে দেখো টয়কার টো, কয় ঔকার, কয় ঔকার, তাহলে কৌটো, কৌটো দেখেছে না, কৌটোতে আমাদের অনেক কিছু রান্নাঘরে দেখবে অনেক কৌটো থাকে, তুমি রান্নাঘরে যাও তোমার মাকে দেখবে এই যে অনেক কৌটোতে কি রাখে, মশলা সাজিয়ে রাখে, সেই কৌটোর কথা বলছি। তাহলে কয় ঔকারে কৌ, আর টয়কার টো কৌটো। তারপরে দেখো ডয় শূন্য র, দয়কারে দৌ, তাহলে কি করব? দয়কারে দৌ আর ডয় শূন্য তার মানে দৌড়। এইরকম দেখো এখানে একটা 29টা জয় করে জো, তারপরে গ বয়হস্যি, তাহলে বয়হস্যি, তাহলে কি আমরা যোগ বিয়োগ করেছি না, তাহলে বয়হস্যি 29 জয় করে ও আর গ বিয়োগ। এইরকম একই রকম দেখো থয় হস্যু দন্তন্নয় হস্যি ত, তাহলে আমাদের থুতনি, থুতনি তোমার মুখের নিচে যে জায়গাটা থাকে তাকে আমরা কি বলি? থুতনি বলি, সেই থুতনির কথা বলছি। হলো তাহলে থুতনি কোনটার কথা বললাম, এটা হলো। একই রকম ভাবে এবার দেখো ডোডো, ডোডো এক রকমের পাখি হয় না, দয়া করে ডো, এখানে কিচ্ছু করতে হবে না, ওটাই থেকে যাচ্ছে। একই রকম ভাবে এটা তোমরা একটা হোমওয়ার্ক করো, এটা তোমরা কি হবে বলো? দেখো কয়াকারে কা, কয়াকারে কা, কাকা, তাহলে আর একটা হতে পারে না, কয়াকারে কা, কয় কয় হস্যি কাকি, কাকার স্ত্রীকে কি বলে? কাকি। তারপরে দেখো উয়া হস্যি ডয়ে হস্যি ডিঙ্গি, ডয়ে হস্যি আর উয়াতে হস্যি করলে কি হয়? ডিঙ্গি। দেখো লয়াকারে লা লা লা, অনেকে গান গায় না, লা 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 এরকম করে ওই লা লা। তারপরে দেখো দন্তা নয়া করে না, না 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 করলে কি হয়? আমরা না না না, নানা নানি চিনি না, সেই নানা নানির কথা বলছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো
201 নম্বর পাতা তোমরা দেখে গেলে, শিখে গেলে, দুটো হোমওয়ার্ক দিয়েছি তোমরা করবে কিন্তু। এই এখানে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে একটা হোমওয়ার্ক দিয়েছি, হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো এতক্ষণে। যদি না বুঝতে পারে তাহলে আমি বলে দিচ্ছি, ওকে? তোমরা যেতে এ না হয় আশা করি তোমরা ভেবে ফেলেছো কি হবে এখানে। কিচ্ছু না, তাহলে বয়োকারে বই, কয়াকারে কাল, বই কাল এখান থেকে হবে, বুঝে গেছো? আর এটা হোমওয়ার্ক তাহলে কি হবে, ময়কারে মোট, অয়াকারে টা মোটা। দেখো তোমাদের হোমওয়ার্কটাও বলে দিলাম। এবার এবার এখানে দেখতে পাচ্ছো এটা কত নম্বর পাতা খুলবে তোমরা বইয়ের, বইয়ের 203 নম্বর পাতা খুলবে। এবং এখান থেকে আমরা কি করে বিয়োগ করতে হয়, বিয়োগকে ইংরেজিতে আমরা কি বলি, মাইনাস করা বলি। দেখতে পাচ্ছ ছবিটা, এখানে ছবিটাতে দেখতে পাচ্ছ, ছবিটাতে কি রয়েছে বলতো? এখানে ছবিটাতে রয়েছে, দেখো প্রথমে এই ছবিটা দেখো, এই ছবিটা, আমি ছবিটাকে একটু ছোট করে দিচ্ছি তোমাদের বুঝতে কি হবে সুবিধা হবে, যাতে পুরো পাতাটা দেখতে পাও, তার জন্য একটু ছোট করে দিই। এবার দেখো, দেখতে পাচ্ছ না ছবিটাতে কটা, এখানে এখানে তুমি হাঁস দেখতে পাচ্ছ না, পাতি হাঁস, এই একটা পাতি হাঁস, হ্যাঁ, তাহলে 1 নম্বর পাতি হাঁস, 2 নম্বর পাতি হাঁস, এটা 3 নম্বর পাতি হাঁস, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7, টোটাল 7টা পাতি হাঁস আছে। দেখো কি করেছে, 7টা দাগ টেনেছে। আর এখানে কটা পাতি হাঁস আছে, 1 নম্বর আর 2 নম্বর, তার মানে দুটো, তাহলে 7টা পাতি হাঁস থেকে কি করেছে, 7, আর 7 থেকে দুটোকে বাদ দিয়ে দিলাম। দেখো এটাকে কেটে দিলে বাদ দেওয়া মানে কেটে দাও, কেটে দাও, তাহলে কেটে দিলাম, ওকে, কেটের মাংস খেয়ে নাও। তার মানে তোমার কাছে ধরে নাও 7টা পাতি হাঁস ছিল তোমাদের বাড়িতে, আর দুটো পাতি হাঁস, তোমাদের বাড়িতে কেউ এসছে, তোমার নানা এসছে, আমরা নানা পড়লাম না, তোমার নানা এসছে, তোমার নানার জন্য কি করলে, দুটো পাতি হাঁসকে আজকে মাংস খাবো এই ভাবলে, তো দুটো পাতি হাঁসকে মাংস করে দিলে, কেটে দিলে, তাহলে কটা পাতি হাঁস পড়ে থাকলো? দেখো দুটো পাতি হাঁসকে তো তুমি তোমার নানার জন্য কেটে ফেলেছো মাংস খাবে বলে, তাহলে কটা পাতি হাঁস এখন বাড়িতে বাঁচলো? দেখো 1, 2, 3, 4, 5, দেখো 5টা পাতি হাঁস বাড়িতে তোমার বেঁচে থাকলো, বুঝেছো গল্পটা? তাহলে বিয়োগ কি করে করতে হয়, এইভাবে আমাদের বিয়োগ করতে হয়, আশা করি বুঝতে পেরেছো বিয়োগ কি। ওকে, তাহলে আমরা বিয়োগ মোটামুটি এইভাবে বুঝতে পারলাম। চলো তাহলে এখানে দেখো 204 নম্বর পাতা বের করো। 204-এ দেখো কোনোতে এখানে কটা খরগোশ দেখতে পাচ্ছো, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে কত হবে, এখানে তোমরা, এখানে তোমরা কি করবে, এখানে তোমরা 5 লিখবে, আর 5 থেকে কটা বিয়োগ করছে খরগোশ, দুটো খরগোশকে মাইনাস করে দিচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 লিখবো, 2 লিখলাম, 2 লিখলে কটা, 5টা থেকে দুটো চলে গেল, একটা খরগোশ, দুটো খরগোশ, 3টা, তার মানে এখানে আমি কি লিখবো, 3, হয়ে গেল। এই হলো বিয়োগ, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়োগ কি করে করতে হয়। এই হলো তোমাদের বিয়োগ করার। এখানে দেখো আবার বিয়োগ, তাহলে এই বিয়োগটা তোমরা করবে, কটা এখানে রয়েছে সেটা লিখো, যেমন 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে, তার মানে 6টা এখানে কি রয়েছে, পাখি রয়েছে, আর 6টা পাখি থেকে একটা গাছে 6টা পাখি বসেছিল, হ্যাঁ, গাছে বসেছিল, তার মধ্যে কি হয়েছে, 3টা পাখি উড়ে গেছে গাছ থেকে, তার মানে 1টা পাখি, 2টো পাখি, 3টে পাখি, তার মানে 3টে পাখি উড়ে গেল, তার মানে আমার যখন 6টা পাখি ছিল, তার মানে এখানে কত ছিল, 6, আর সেখান থেকে আমার উড়ে গেল কত, 3, তাহলে 6টা থেকে 3টা উড়ে গেল, থাকলো কটা, থাকলো কটা, 1টা, 2টো, 3টে, তার মানে দেখো 3টে পাখি এখানে রইলো, তার 6টা থেকে মাত্র 3টে পাখি বেঁচে রইলো, বোঝা গেল, 3টে পাখি আমার গাছে রইলো, কেন 6টা পাখি থেকে 3টা উড়ে গেছে। তাহলে দেখো তোমরা বিয়োগও শিখে গেলে। এবার দেখো এটাও, দেখো
এখানে মুরগি রয়েছে, তাহলে এটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, কটা মুরগি রয়েছে কাউন্ট করবে। এখানে আমি বলেও দিচ্ছি কটা টোটাল, 6টা মুরগি রয়েছে, তাহলে এখানেও 6 হবে। ওখান থেকে কি করেছো, তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ তোমার ধরে না জন্মদিন, জন্মদিনে অনেক বন্ধু বান্ধব এসছে, তার জন্য তোমার মা বলল যে মুরগিগুলোর মাংস করা হবে, তো 4টা মুরগি তোমার কেটে দিয়েছে, দেখো এই একটা মুরগি, 2টো মুরগি, 3, 4টা মুরগি দেখো কেটে দিয়েছে, তাহলে বাড়িতে কটা মুরগি বেঁচে থাকলো, মাত্র 2টো মুরগি, মাত্র মাত্র কটা, তাহলে এখানেও 4 হবে, এখানেও 4 বসাবে, আর এখানে 4 চলে গেলে কি হলো, উত্তর কত থাকলো, 2, তাহলে বুঝতে পারলে বিয়োগ কত সোজা না অঙ্ক। তারপরে দেখো আমাদের কত পাতা চলে আসলো বলো তো, 207 নম্বর পাতা, আমরা দেখতে দেখতে দেখো 6টা পাতা শেষ করে দিলাম, দেখতে পাচ্ছ কত পড়ছো, এই দেখো। এবার এখানে মিলাতে বলেছে, এখানে কি করতে বলেছে, শব্দগুলোকে এখানে এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে সাজিয়ে কি করতে হবে, বানাতে হবে, যেমন তয়ে হস্যি হয়াকারে এটা দেওয়া ছিল, এখানে সাজালে হয়াকারে হা তয়ে হস্যি হাতি, দেখো হাতি, তাহলে হাতি কোনটা এখানে দেখতে পাচ্ছ, এটা তুমি হাতি দেখতে পাচ্ছ না, হাতি দেখো সুঁড়টা কত বড়, আর হাতির যে দেখতে পাচ্ছ একটা লম্বা দাঁতের মতো থাকে জানো, আর ওই দাঁতটা দিয়ে হাতি খায় না, হাতির এই দাঁতটা খাওয়ার নয়, এটা দিয়ে তো আমরা দাঁত দিয়ে খাবার চেবাই না, ওরা কিন্তু দাঁত দিয়ে চেবাই না, এই দাঁতটা কিন্তু দেখানোর জন্য। এবার দেখো তো, র গয়কা তলিবস্ব খ, তার মানে কি, খরগোশ, খ লিখলাম, র লিখলাম, গয়কা লিখলাম, তলিবস্ব খরগোশ, কোনটা খরগোশ বলো তো, কোনটা খরগোশ, খরগোশ হচ্ছে এটা, খরগোশ হচ্ছে এটা, তুমি চিনতে পারছো। এবার দেখো তো, বয়াকা, বয়াকারে বা দন্ত ন গয়াকারে গা, তাহলে কি হলো, বাগান, বাগান দেখেছো না, আমের বাগান, লিচুর বাগান, কত ফলের বাগান হয় দেখতো, দেখো তো বাগানে ফুল হয়, দেখো এখানে হচ্ছে এটার সাথে ম্যাচ করে গেল, তাহলে দেখলে তোমরা শিখে গেলে, এইভাবে তোমাদের শিখতে হবে। এবার আমরা শিখবো কি জানো, 1 থেকে আমরা লেখা শিখবো, তো এটাকে আমরা বাংলাতে 1 বলি, ইংরেজি বাংলাতে 1, তাহলে 1কে কিভাবে ভাষায় লিখবো, এ ক এক হলো 2, তাহলে দয় হস্যু হস্যয় 2, তো এটাকে দেখো 3, তয় হস্যি দন্তন্ন 3, তারপরে দেখো 4, 4কে আমরা লিখলে কি বলবো ভাষাতে, চয়াকারে 4, অচার, 4, চয়াকারে 4, অচার, এখানে যেমন, তাহলে আমরা তোমরা এবার লিখবে এখানে কি লিখবে, এ ক এক হলো সেরকম, এটা কি 2 আছে, তাহলে দয় হস্যু অর হস্যই 2, 3, তয় হস্যি দন্তন্ন 3, এখানে 4, চয়াকারে 4, র 4, এইরকম করে দেখো, পয় চন্দ্রবিন্দ আঁকা, চ 5, তারপরে কি হচ্ছে বলো তো, তারপরে দেখো, তারপরে এখানে ছ, এখানে সাজিয়ে তুমি যদি লিখতে যাও একসাথে লিখো, ছ 29 তো 6, দন্ত ছয় আকারে 7, ত 7, আ ট 8, দন্ত ন 29 তো 9, তাহলে এখানে তোমরা লিখবে, ওকে, তাহলে বুঝতে পারলে, এগুলো বাংলাতে, বাংলাতে এইভাবে লিখে, যদি তোমরা ইংরেজিতে লিখতে তাহলে কি হতো, ইংরেজিটাও বলে দিই তাহলে একসাথে হয়ে যাবে, তাহলে ইংরেজিতে 1কে এইভাবে লিখে, এটা হলো এই ইংরেজিতে 2 বলে, ইংরেজিতে 3কে 3 বলা হয়, এইরকম করে লিখে, 4 এইরকম, 5 আমার এইরকম, 6 এইরকম হবে, দেখে নাও বলে দিচ্ছে, 7 এটা, তারপরে 8, 8 আর 4টা একই রকম না, তারপরে দেখো 9, এই রকম, তাহলে ইংরেজিটাও আমরা শিখে গেলাম, কত সুন্দর না, তারপরে আমরা দেখো আরো একটি পাতা শেষ করে ফেললাম, আমরা চলে গেলাম কত, 208 নম্বর পাতায়, তাহলে তোমার বইটা খুলে পেলো 208 নম্বর পাতা, তাহলে এবার আমরা যেটা শিখবো,
শিখে আমরা এখানে আইডেন্টিফাই করবো কটা কটা রয়েছে, রয়েছে, এখানে এখানে কটা কটা ঘর ঘর দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ বলো বলতো? তো, কটা কটা ঘর ঘর দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছ ঘর, ঘরকে, ঘরকে ঘরকে ইংরেজিতে ইংরেজিতে বলে বলে হাট, হাট, হাট হাট মানে মানে ঘর, ঘর, এইচ ইউ টি হাট, তাহলে তাহলে হাট হাট মানে মানে ঘর, ঘর, তো তো কটা কটা ঘর ঘর দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছ? একটা একটা ঘর, ঘর, আর আর ওয়ান ওয়ান ইংরেজিতে ইংরেজিতে এককে এককে কি কি বলা বলা হয়? হয়? ওয়ান ওয়ান বলা বলা হয়, হয়, তার তার মানে মানে ওয়ান ওয়ান বানানটা বানানটা কি? কি? ও ও এন এন ই ই ওয়ান, ওয়ান, তার তার মানে মানে এখানে এখানে কি কি লিখবো? লিখবো? এন এন ই ই হয়ে হয়ে গেল, গেল, তাহলে তাহলে এখানে এখানে কটা কটা ঘরের ঘরের কথা কথা বলছি? বলছি? একটি একটি ঘরের ঘরের কথা কথা বলছি, বলছি, হয়ে হয়ে গেল গেল তাহলে? তাহলে? এবার এবার চলো চলো এখানে এখানে কটা কটা গাছ গাছ দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ বলো বলো তো? তো? এই এই একটা একটা গাছ, গাছ, তাহলে তাহলে এখানে এখানে একটা একটা গাছ গাছ দেখতে দেখতে পাচ্ছ, পাচ্ছ, এখানে এখানে একটা একটা গাছ গাছ দেখতে দেখতে পাচ্ছ, পাচ্ছ, কটা কটা গাছ গাছ দেখলে? দেখলে? দুটো। দুটো। আর আর দুটোকে দুটোকে ইংরেজিতে ইংরেজিতে কি কি বলে? বলে? টু, টু, টি টি ডব্লু ডব্লু ও, ও, টু, টু, তাহলে তাহলে এখানে এখানে কি কি লিখবো? লিখবো? টি টি ডব্লু ডব্লু ও। ও। আর আর গাছকে গাছকে ইংরেজিতে ইংরেজিতে বলা বলা হয় হয় ট্রিজ, ট্রিজ, কি কি বলা বলা হয়? হয়? টি টি আর আর ডাবল ডাবল ই ই এস, এস, ট্রিজ ট্রিজ মানে মানে গাছ, গাছ, তাহলে তাহলে ট্রি ট্রি মানে মানে কি কি হলো? হলো? গাছ, গাছ, তাহলে তাহলে বুঝতে বুঝতে পারলে পারলে ইংরেজিতে 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 দুইকে দুইকে কি কি বলে? বলে? টু। টু। আর আর টুটা টুটা কিরকম কিরকম করে করে লিখে? লিখে? এরকম এরকম লিখে, লিখে, আর আর টুকে টুকে ভাষায় ভাষায় লিখলে লিখলে কি কি লিখবে? লিখবে? টি টি ডব্লু ডব্লু ও। ও। দেখো দেখো তাহলে তাহলে কটা কটা গাছের গাছের কথা কথা বলছে? বলছে? দুটো দুটো গাছের গাছের কথা। কথা। এবার এবার দেখো, দেখো, বাহ বাহ সুন্দর, সুন্দর, খেতে খেতে মনে মনে হচ্ছে হচ্ছে না? না? আপেল আপেল দেখবে দেখবে খেতে খেতে মনে মনে হচ্ছে? হচ্ছে? বা বা আপেলটা আপেলটা খেয়ে খেয়ে দেখি দেখি তো? তো? তাহলে তাহলে কটা কটা আপেল আপেল আছে আছে বলো বলো তো? তো? একটা একটা আপেল, আপেল, দেখো দেখো একটা একটা আপেল, আপেল, দুটো দুটো আপেল, আপেল, তিনটা তিনটা আপেল, আপেল, তিনটা তিনটা আপেল আপেল রয়েছে। রয়েছে। আর আর তিনটা তিনটা আপেলকে আপেলকে তিনকে তিনকে ইংরেজিতে ইংরেজিতে কিভাবে কিভাবে লিখে? লিখে? এইভাবে এইভাবে লিখে, লিখে, ইংরেজিতে ইংরেজিতে বলা বলা হয় হয় থ্রি। থ্রি। তাহলে তাহলে থ্রি থ্রি কিভাবে কিভাবে লিখবে? লিখবে? এরকম। এরকম। আর আর ভাষাতে ভাষাতে লিখলে লিখলে থ্রি থ্রি কে কে কিরকম কিরকম করে করে লিখবে? লিখবে? টি টি এইচ এইচ আর আর ডাবল ডাবল ই, ই, টি টি এইচ এইচ আর আর ডাবল ডাবল ই। ই। তাহলে তাহলে দেখো দেখো এখানে এখানে কি কি আছে? আছে? শুধুমাত্র শুধুমাত্র টি টি আছে। আছে। আর আর এইচ এইচ লিখলাম, লিখলাম, তারপরে তারপরে দেখো দেখো আর আর লিখলাম, লিখলাম, আর আর তারপরে তারপরে কি কি দুটো দুটো ই ই আছে আছে না? না? তাহলে তাহলে দুটো দুটো ই ই লিখলাম, লিখলাম, তার তার মানে মানে থ্রি থ্রি অ্যাপেল। অ্যাপেল। আর আর এই এই আপেলকে আপেলকে ইংরেজিতে ইংরেজিতে কি কি বলে? বলে? অ্যাপেল, অ্যাপেল, এ এ ডাবল ডাবল পি পি এল এল ই ই এস, এস, অ্যাপেলস। অ্যাপেলস। ওকে, ওকে, তিনটা তিনটা অ্যাপেল অ্যাপেল রয়েছে রয়েছে এখানে। এখানে। দেখো দেখো দেখতে 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 আরো আরো একটি একটি পাতা। পাতা। এবার এবার আমরা আমরা চার চার দেখব, দেখব, যে যে চারকে চারকে ইংরেজিতে ইংরেজিতে কি কি বলা বলা হয়? হয়? ফোর ফোর বলে বলে চারকে চারকে ইংরেজিতে। ইংরেজিতে। তাহলে তাহলে কটা কটা পাখি পাখি দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ বলো বলো তো? তো? এটা এটা এক এক নম্বর নম্বর পাখি, পাখি, এটা এটা দুই দুই নম্বর নম্বর পাখি, পাখি, এটা এটা তিন তিন নম্বর নম্বর পাখি, পাখি, এটা এটা চার চার নম্বর নম্বর পাখি। পাখি। দেখো দেখো চারকে চারকে ইংরেজিতে ইংরেজিতে কিরকম কিরকম করে করে লিখে? লিখে? এরকম। এরকম। আর আর ভাষায় ভাষায় চারকে চারকে বলা বলা হয় হয় ফোর, ফোর, এফ এফ ও ও ইউ ইউ আর, আর, ফোর, ফোর, এফ এফ ও ও ইউ ইউ আর। আর। তাহলে তাহলে এখানে এখানে কি কি লিখবো? লিখবো? এফ, এফ, তারপরে তারপরে ও, ও, তারপরে তারপরে ইউ, ইউ, তারপরে তারপরে আর, আর, ফোর। ফোর। আর আর পাখিকে পাখিকে ইংরেজিতে ইংরেজিতে বলা বলা হয় হয় বার্ডস, বার্ডস, কি কি বলা বলা হয়? হয়? বার্ড। বার্ড। তাহলে তাহলে কটা কটা পাখি? পাখি? চারটা চারটা পাখি পাখি রয়েছে রয়েছে এখানে। এখানে। তাহলে তাহলে বুঝতে বুঝতে পারলে পারলে চার চার আমরা আমরা শিখে শিখে গেলাম। গেলাম। তারপরে তারপরে এটা এটা কি কি দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ বলো বলো বলো? বলো? কি কি দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ তোমরা? তোমরা? এটা 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 ফুল ফুল দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছ? কটা কটা ফুল ফুল দেখো দেখো তো? তো? একটা একটা ফুল, ফুল, দুটো দুটো ফুল, ফুল, তিনটে তিনটে ফুল, ফুল, চারটে চারটে ফুল, ফুল, এবং এবং এটা এটা পাঁচটা পাঁচটা ফুল ফুল দেখতে দেখতে পাচ্ছ। পাচ্ছ। আর আর পাঁচকে পাঁচকে দেখো দেখো ইংরেজিতে ইংরেজিতে কিরকম কিরকম লিখে? লিখে? দেখো দেখো ইংরেজিতে ইংরেজিতে এইরকম এইরকম করে করে পাঁচ পাঁচ লিখে। লিখে। তাহলে তাহলে ইংরেজিতে ইংরেজিতে একে একে কি কি বলে? বলে? ফাইভ। ফাইভ। আর আর ফাইভকে ফাইভকে ভাষায় ভাষায় লিখলে লিখলে কিরকম কিরকম লিখবে? লিখবে? এফ এফ আই আই ভি ভি ই, ই, ফাইভ। ফাইভ। তাহলে তাহলে এখানে এখানে লিখে লিখে দাও, দাও, এখানে এখানে লিখবে লিখবে এফ এফ আই আই ভি ভি ই, ই, ফাইভ। ফাইভ। আর আর ইংরেজিতে ইংরেজিতে ফুলকে ফুলকে বলা বলা হয় হয় ফ্লাওয়ার। ফ্লাওয়ার। তাহলে তাহলে কটা কটা এখানে এখানে ফুল ফুল রয়েছে? রয়েছে? পাঁচটি। পাঁচটি। তাহলে তাহলে ফাইভ ফাইভ ফ্লাওয়ার। ফ্লাওয়ার। তাহলে তাহলে পাঁচকে পাঁচকে ইংরেজিতে ইংরেজিতে কি কি বলে? বলে? ফাইভ। ফাইভ। আর আর ফুলের ফুলের ইংরেজি ইংরেজি কি? কি? ফ্লাওয়ার। ফ্লাওয়ার। তাহলে তাহলে কটা কটা ফ্লাওয়ারের ফ্লাওয়ারের কথা কথা বলো? বলো? পাঁচটা পাঁচটা ফ্লাওয়ারের ফ্লাওয়ারের কথা কথা আমরা আমরা বললাম। বললাম। তাহলে এখানে তাহলে দেখো ব্যাট, তাহলে কটা ব্যাট ব্যাট রয়েছে? হ্যাঁ, একটা ব্যাট, দুটো ব্যাট, এটা তিনটে ব্যাট, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। দেখো ছটা ব্যাট। আর ইংরেজিতে সিক্স কে কিরকম করে লিখে? ছয়কে ইংরেজিতে বলা হয় সিক্স। আর সিক্স কে কিরকম করে? এইরকম করে ইংরেজিতে লিখে, সিক্স কে ইংরেজিতে এইরকম করে লিখে। আর ভাষাতে লিখলে এস আই এক্স সিক্স, এস আই এক্স সিক্স। তার এখানে এস আছে, এখানে কি করব? আই করব, এখানে এক্স করব। আর ব্যাট কে ব্যাটই বলা হয়, তার মানে কটা ব্যাট রয়েছে? ছটা ব্যাট, সিক্স ব্যাট।
তাহলে ছয়কে ইংরেজিতে বলে সিক্স, আর ব্যাট কে ব্যাটই বলে, তাহলে সিক্স ব্যাট, ছটা ব্যাট। তাহলে এরকম করে আমরা সাত দেখব, সাত দেখব। তাহলে কি দেখবো এখানে, দেখ কটা মুরগি কাউন্ট করো তো, এটা 1 নম্বর মুরগি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তার মানে আমরা 7কে এইরকম করে টেনে এরকম করে দেবো, তাহলে কি হয়ে গেল, 7 হয়ে গেল। আর 7কে ইংরেজিতে বলা হয় সেভেন, কি বলা হয়, সেভেন। তাহলে SEVEN, সেভেন। তাহলে এখানে কি লিখবে বলো, এখানে লিখবো ই, এখানে লিখবো ভি, তারপরে ই, তারপরে এন, সেভেন। আর হেন, এই মুরগিকে ইংরেজিতে বলা হয় কি, বলা হয় হেন। আর যেহেতু 7টা মুরগি, যেহেতু অনেকগুলো মুরগি, তাই ওখানে কি করেছে, এস যোগ করে দিয়েছে। যেমন আগেরটাতে 6টা ব্যাট ছিল বলে একটা এস যোগ করে দিয়েছিল, ব্যাটস হয়ে গেছিল। ঠিক এরকম এখানে ফ্লাওয়ার মানে তার সাথে অনেকগুলো ফ্লাওয়ার বলে এখানে এস দেখো যোগ করে দিয়েছে। যখন একের বেশি হবে তখন কি হয়, তখন যে নাউন থাকবে তার সাথে এস যোগ হয়ে যাবে, বুঝেছ? তাহলে এবার আমরা পরের পাতায়, ও বাবা কি দেখতে পাচ্ছ, বাদাম, বাদাম। তো এই বাদাম খেয়েছো না, ট্রেনে উঠলে বাদাম খাও, বাসে উঠলে বাদাম, তাহলে সেই বাদাম, কটা বাদাম আছে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টা বাদাম। আর 8কে ইংরেজিতে বলে কি, 8। দেখো 8 কিরকম করে লিখে, আর 8 যদি ভাষায় লিখো তাহলে কি লিখবে, EIGHT, তাহলে কি বলছি, EIGHT, তাহলে ই আছে, তাহলে এখানে কি করব, আই করব, তারপরে কি করব, জি, তারপরে এইচ, তারপরে টি। আর বাদামকে ইংরেজিতে বলা হয় কি, বলা হয় নাট, নাট মানে NUT, নাট মানে বাদাম। আর নাট মানে বাদাম, আর তার সাথে এস যোগ করে দাও, নাটস মানে অনেকগুলো নাটস আছে, তাই তাই এস হয়ে গেল যোগ, তাহলে নাটস হয়ে গেল, তাহলে 8 নাটস। এবার দেখো পাখি, কটা পাখি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বাপরে বাপরে 9টা। আর 9 কিরকম করে লিখছে দেখো, 9 এইরকম করে লিখছে। আর 9 কে দেখো, 9, NINE, 9, হ্যাঁ 9, তাহলে এখানে কি হলো, NINE, 9। আর পাখিকে ইংরেজিতে বলা হয়, পাখিকে ইংরেজিতে বলা হয় বার্ড। আর অনেকগুলো পাখি আছে তাই এখানে এস হয়ে গেল, তাই বার্ডস। তাহলে কটা পাখি আছে, 9 বার্ডস, 9 বার্ডস। তাহলে তোমরা ইংরেজিতে নাম্বারও শিখে গেলে, ইংরেজিতে নাম্বার শিখে যাওয়ার পরে আবার তোমাদের দেখো বাংলা শেখাবে। আমরা আগে দুটো শব্দ শিখেছিলাম, তাহলে বর্ণগুলো আমি সাজাবো, সাজিয়ে আমরা কি করব, 212 নম্বর পাতায় আমরা শব্দ তৈরি করব। চলো তাহলে, তাহলে যেমন দেখো, ল কয়াকারে কা দন্ত স, তাহলে এগুলোকে শব্দ যেমন, তাহলে আমি আগে সাজাই দন্ত স কয়াকারে কা ল, তাহলে কি হলো, সকাল, সকাল। সেরকম দন্ত স বয়াকারে বা তয়াকারে তা, তাহলে কি হলো, তাহলে আমি বয়াকারে বা তয়াকারে তা দন্ত স বাতাস, বাতাস। তাহলে এখানে কি হবে, এখানে দেখো ক ময়কা চ, তাহলে কি হলো, ময়কারে মৌ, ময়কারে মৌ, চয়াকারে চা, ক মৌচাক। তারপরে দেখো গ র দন্ত সহায়াকারে, তার মানে দন্ত সহায়াকারে সা, তাহলে কি হলো, দন্ত সহায়াকারে সা। আর গ র সাগর, তাই না, সাগর তোমরা দেখেছো নদীর থেকে বড় হয়, জলে ভর্তি থাকে, ওই সাগরের কথা। ল রয়াকারে রা খয়াকারে খা, তো রাখাল, রাখাল যে মাঠে গরু চরাতে যায় তাকে আমরা কি বলি,
রাখাল বলি, সেই রাখাল। তারপরে দেখো তলে বস আ কয়াকা, তাহলে এখানে কি হলো আকাশ, এটা কি হলো আকাশ হয়ে গেল। দেখো এটা সাজাতে হবে না, এটা দেখো দন্ত ন 29 তে নয়ন, নয়ন মানে চোখ, নয়ন মানে চোখ। দেখো দন্ত স খ ল, তাহলে কি হবে বলো, তাহলে এটাকে যদি এটাকে তুমি এ করো কি করো, তাহলে আমি লাস্টের দিকে বলবো, আগে তোমরা এটা ভাবো এটা কি হবে, দন্ত স খ ল এটাকে ভেবে বলো। আমি ততক্ষণ অন্যগুলো বলি, দন্ত পয় হস্যু, দন্ত সয় হস্যু, তাহলে রয় হস্যি কি, সুপুরি পান, ঠাকুমা পান খায় না, আর সেই পান কি দিয়ে খায়, সুপুরি দিয়ে খায়, সুপুরি। তারপর দন্ত ন কয়াকারে কা, দয়াকারে তো দোকান, দোকানে মুদিখানার দোকানে চকলেট লজেন্স তোমরা কেনো না, ওকে কি বলে, ওকে দোকান বলে। তারপরে দেখো উয়া হস্যি, দন্ত নয়া করে না আ, আঙ্গিনা, আঙ্গিনা বাড়ির সামনে যে আঙ্গিনা থাকে তাকে আমরা বলছি আঙ্গিনা। মূর্ধন্য ষয়ে আকা, দন্তস্য রয় হস্যি, তাহলে কি হলো মূর্ধন্য ষয়ে আকা। তাহলে এখানে আমার একই রকম ভাবে দন্ত, এখানে কি দেখতে পাচ্ছ, মূর্ধন্য ষয়ে আকা, তাহলে এটা দিয়ে কি শব্দ তৈরি হবে, দন্তস্য রয় হস্যি। আমরা বাড়িতে তেল দেখেছি না, তেল কোথা থেকে হয়, এই সরিষা থেকে হয়, এই সরিষা থেকে কি হয়ে থাকে। তারপরে দেখো তোমরা এ দেখেছো, এটা বলে দিই তাহলে, এই যে খ ল দন্তস্বয়কা, খোলসে, খোলসে মাছ দেখেছো না, খোলসে মাছ হয়, এইরকম আরো হয়তো তুমি ভাবতে পারো, সেটা তুমি তৈরি করো। তারপরে দেখো র পয় হস্যু, কয় হস্যু, তাহলে কি পু কুর, পয় হস্যু কয় হস্যু, পু কুর। দেখো তারপরে দন্ত ন গয় হস্যু আ, আগুন, দেখো আমি বলে দিলাম, তাহলে তুমি এবার লিখো, আমি বলে দিচ্ছি শব্দগুলো, ঠয়াকারে ঠা হস্যয় ব, তাহলে কি হবে এখানে, ঠয়াকারে ঠা হস্যয়, তাহলে বৈঠা, ব হস্যয় টয়কার, ঠয়াকারে ঠা বৈঠা, বৈঠা দিয়ে নৌকা চালায় সেই বৈঠা। ল চয় হস্যি পয়াকারে পা, পাঁচিল, পাঁচিল দেখেছো না, যে বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা থাকে সেই পাঁচিল, তাহলে পয়ে চন্দ্রবিন্দু আকা, চয় হস্যি ল পাঁচিল। তারপরে দেখো ছায়াকারে ছা, গ, তারপরে ম গয়াকারে গা, তাহলে কি হলো গামছা, তাহলে গিয়েছে গায়াকারে গা, ম ছয়াকারে ছা গামছা, ছয় হস্যি ময়াকারে মা, ময় ঔকা মৌ মাছি, তাহলে ময় ঔকারে মৌ, ময়াকারে মা, ছয় হস্যি মৌ মাছি, তোমরা লিখবে এখানে পুরো, আমি বলে দিচ্ছি। তারপরে দেখো তলিবস্বয়ে দীর্ঘি, ব অনুষ্কার, তাহলে এটাকে কি করব, বংশী, বংশী, ব অনুষ্কার তলিবস্বয়ে দীর্ঘি বংশী। ডয় শূন্য আকা, বয় হস্যি ল কি, বিড়াল, বিড়াল দেখেছো না, বিড়ালকে ইংরেজিতে কি বলে, ক্যাট বলে, সেই বিড়াল, তাহলে বয় হস্যি ডয় শূন্য আকা ল বিড়াল। তারপরে এটা কি দেখতে পাচ্ছ, কয়কারে কো ল কয় হস্যি কোকিল, তোমরা দেখেছো না কোকিল, সেই কোকিল এখানে লিখবে তোমরা। তারপরে দেখো চ হস্যয় ডয় শূন্য হস্যু, চড়ুই, চড়ুই, তাহলে চ ডয় শূন্য হস্যু হস্যয় চড়ুই। তারপরে দেখো ক তলিবস্বয় আকা, তাহলে এটা কি দেখতে পাচ্ছ, লয় হস্যি শালিক, শালিক, তাহলে তলিবস্বয় আকা লয় হস্যি ক শালিক। তারপরে দেখো এটা, এটা কি কুকুর, তাহলে কয় হস্যু কু, কয় হস্যু কু র কুকুর, বুঝেছ, এইরকম করে তোমরা লিখবে, বুঝা গেছে। তাহলে বর্ণ দিয়ে এখানে দেখো আরো একটি পাতা, নতুন পাতা দেখতে পাচ্ছ, নতুন পাতা, পাতা নম্বর কত,
213, 213 নম্বর দেখো চলে এসছো পাতা। তো এখানে ছবিটাতে কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে দেখো এক নম্বরে দেখতে পাচ্ছ, এক নম্বরে দেখো একটা বাঘ দেখতে পাচ্ছ। বাঘ, বাঘ কি আছে গুহার মধ্যে বসে আছে এরকম করে জানো, এক নম্বর। দুই নম্বরে একটা ইঁদুর, দুই নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছো? একটা ইঁদুর দেখতে পাচ্ছো। তাহলে বাঘ তার গুহার সামনে কি করছে? ঘুমাচ্ছে। আর ওখানে ঘোরাফেরা করছিল একটা ইঁদুর। ইঁদুর ঘোরাফেরা করছিল। এবার বাঘ কি করেছে? ভাব, এই ইঁদুরটি ভেবেছে যখন এই ঘুমাচ্ছিল বাঘটি, ওর নাকে বারবার ঢুকে যাচ্ছে। ইঁদুরটা ভাবছে এটা গর্ত, তার নাকটাকে ভেবেছে কি গর্ত ভেবেছে, আর গর্ত ভেবে কি করেছে, ওর নাকে ঢুকে পড়েছে। আর বাঘ ঘুমাচ্ছিল, একবারে সেই ইঁদুরটিকে দেখো তিন নম্বর ছবিতে, বাঘটি রেগে গিয়ে ইঁদুরটাকে দেখো ধরে ফেলেছে। ইঁদুরটাকে ধরে ফেলেছে। ইঁদুর অনেক কাকুতি মিনতি করলো যে আমি ভুল করে ছেড়ে বিয়ে হয়েছি, আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি আর ভুল করে কখনো ইয়ে করব না। তো ওর কাকুতি মিনতি শুনে বাঘ কি করলো, ইঁদুরটিকে ছেড়ে দিল। ইঁদুরটিকে ছেড়ে দিল। তারপরের ঘটনা দেখো, বাঘটি দেখো একদিন কি হয়েছে জানো, একদিন জঙ্গলে শিকার করতে যাচ্ছিল, আর জঙ্গলে যেতে যেতে একটি কোথায় ধরা পড়ে গেছে, একটা জালে ধরা পড়ে গেছে। জালে ধরা পড়ে গেছে বাঘটি, অসহায়। এবার জাল থেকে বেরোবে কি করে বাঘটি? দেখো বেরোতে পারছে না। আর ওই পাশ দিয়ে যখন আর পাশ দিয়ে যাচ্ছিল ওই ইঁদুরটি, যে ইঁদুরটিকে বাঘটি ছেড়েছিল। এবার বাঘটি ইঁদুরকে বললো, ভাই আমাকে বাঁচাও, তোমাকে আমি একবার বাঁচিয়েছি, তোমাকে আমি একবার ছেড়ে দিয়েছিলাম, তুমি আজকে আমাকে বাঁচাও। ইঁদুর তখন কি করতে লাগলো, এই জালটাকে দেখো কাটছে, জালটাকে কাটছে না, এই যে দেখো জালটার মধ্যে বাঘটাই। তো ইঁদুরটা তার দাঁত দিয়ে কি করতে লাগলো, এই জালটাকে কাটতে লাগলো। কাটতে লাগলো, আর কেটে দিল যখন, দেখো বাঘটা দেখো বেরিয়ে গেল। বাঘটা জাল যেহেতু কেটে দিয়েছে, এবার বাঘটি বেরিয়ে গেল সেই জাল থেকে। বেরিয়ে গিয়ে ইঁদুরকে সে অনেক অনেক ধন্যবাদ জানালো যে ভাই তোমার জন্য আজকে বেঁচে গেলাম, না হলে তো আমি আর বাঁচতাম না। তাহলে তোমরা কি শিখলে এই থেকে বলো তো, যে কাউকে কি করতে হয়, বিপদে পড়লে কাউকে সাহায্য করতে হয়। কেউ বিপদে পড়লে তাকে তার বিপদ দেখে কখনো হাসবে না, তাকে সাহায্য করবে। এবার আমরা আরো একটি পাতা আমরা দেখবো, সেটা কি 216 নম্বর পাতা। তো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, তোমরা আমার সাথে সাথে কি করবে, বলবে। যেটাতে প্রোনাউন্স আমাদের এ দিয়ে আছে, কিসের প্রোনাউন্স এ দিয়ে আমাদের শব্দগুলো তৈরি হয়েছে, যেমন বিএডি, বিএডি ব্যাট, বিএজি ব্যাগ, FAN ফ্যান, BAT ব্যাট। তারপরে দেখো HAD হ্যাড, হ্যাড, LAG ল্যাগ, MAN ম্যান। আমার সাথে সাথে বলবে CAT ক্যাট। তাহলে কি বললাম, BAD ব্যাড, BAG ব্যাগ, FAN ফ্যান, BAT ব্যাট, HAD হ্যাড, LAG ল্যাগ, MAN ম্যান, CAT ক্যাট, LAD ল্যাড, RAG র‍্যাগ, PAN প্যান, FAT ফ্যাট, ফ্যাট মানে মোটা, প্যাড, PAD প্যাড, TAG ট্যাগ, RAN র‍্যান, MAT ম্যাট। তাহলে উচ্চারণ গুলো কিরকম হচ্ছে বুঝতে পারছো? এরকম দেখো, SAD স্যাড, WAG ওয়াক, আর VAN ভ্যান, তারপরে RAT র‍্যাট। তাহলে উচ্চারণ গুলো বুঝতে পারলে? তাহলে আমি আবার বলছি দেখো,
আমি আবার বলবো উচ্চারণ গুলো, যে BAD ব্যাট, BAG ব্যাগ, FAN ফ্যান, BAT ব্যাট, HAD হ্যাট, LAG ল্যাগ, MAN ম্যান, CAT ক্যাট, LAD ল্যাড, RAG র্যাগ, PAN প্যান, FAT ফ্যাট, PAD প্যাড, TAG ট্যাগ, RAN RAN, MAT MAT, SAD SAD, WAG WAG, VAN VAN, RAT RAT। হয়ে গেল? তাহলে এবার দেখো তো এই জিনিসগুলো যে শিখলে, এবার তোমাদের এখানে অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা শিখলে সেই শব্দ দিয়ে তোমাদের ট্রাই করতে হবে। যেমন বি দিয়ে কি শিখলে বলো তো? বি দিয়ে দেখতে পাচ্ছি এখানে ছবিও দিয়ে দিয়েছে, বি বি এ টি ব্যাট, ব্যাট দেখলে না তোমরা এখনই, তাহলে ওইগুলোই তোমাদের ছবি দিয়েছে এবং তোমাদের বলতে হবে। আমরা এটা দিচ্ছি কি দেখতে পাচ্ছো, বিড়াল, বিড়ালকে ইংরেজিতে কি বলে? ক্যাট। তাহলে CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল। তারপরে দেখো এটা দেখতে পাচ্ছো, এটা একটা ছেলে, ছেলেকে ইংরেজিতে কি বলে? ছেলেকে ইংরেজিতে ল্যাড বলে, ল্যাড, ল্যাড মানে ছেলে। তাহলে LAD, দেখো এলটা দেওয়া আছে এখানে। আর আরেকটা ছেলেকে ইংরেজিতে কি বলে? বয়, বয় মানেও ছেলে। কিন্তু এখানে আমার ল্যাড মানেও কিন্তু ছেলে, তাহলে LAD। আর এটা কি দেখতে পাচ্ছো, ব্যাগ, তোমরা স্কুলে যাওয়ার সময় ব্যাগ নাও না, তাহলে এই ব্যাগের বানান কি? BAG। ঠিক একই রকম এখানে কি একটা মানুষকে দেখতে পাচ্ছো না, মানুষকে ইংরেজিতে কি বলে? ম্যান, MAN ম্যান। তাহলে দেখো এটা কি দেখতে পাচ্ছো, এটা তো আরো সোজা, এটা ফ্যান দেখতে পাচ্ছো। তাহলে ফ্যানকে ইংরেজিতে কি বলে? FAN ফ্যান। তোমাদের ঘরে ফ্যান রয়েছে না, সেই ফ্যানের কথা বলছি। এবার বিয়োগ দেখো, তোমাদের বিয়োগ আমি শেখালাম না, যে ছবি দেখিয়ে দেখিয়ে, দেখো এই যে সাত 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 আছে, সাতটা দাগ টেনেছে, দেখো 1 2 3 4 5 6 7। আর এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ চিহ্ন, এই চিহ্নটাকে কি বলে? বিয়োগ চিহ্ন। তাহলে সাত থেকে দুটো বিয়োগ, বিয়োগ মানে দুটোকে কেটে দাও। আমরা গল্প শিখেছিলাম না, যে তোমার সাতটা মুরগি ছিল, তার মধ্যে দুটো মুরগি কেটে দিয়েছিলে, তোমার নানা এসেছিল, তো দেখো এই যে দুটো দাগকে কেটে দিয়েছে, তাহলে কটা দাগ থাকলো? একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ, চারটা দাগ, পাঁচটা দাগ। তাহলে এখানে কি করব, পাঁচ লিখে দেবো, হয়ে গেল। কত সোজা না? এখানে দেখো পাঁচ আছে, তাহলে কটা দাগ টানবো? 1 2 3 4 5 হলো। এবার একটা দাগ মাইনাস করে দেবো, তার মানে একটা দাগ আমি কেটে দেবো, তাহলে কটা দাগ থাকলো? তাহলে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ। তাহলে এখানে আমার কি থাকলো? চার হলো, চার হয়ে গেছে। একই রকম এখানে দেখো নয় আছে, তার মানে কটা দাগ টানবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাত, আট, নয়। সেখান থেকে দেখো তিনটা দাগ বিয়োগ করে দেব, তার মানে আমি তিনটা দাগ বিয়োগ করে দাও, একটা, দুটো, তিনটা, তার মানে তিনটে দাগ আমি কেটে দিলাম। তাহলে থাকলো কত? 1 2 2 3 4 5 6, তার মানে এখানে ছয় থাকলো। ঠিক একই রকম ভাবে এখানে দেখো তোমরা করবে, তাহলে ছটা দাগ ওখান থেকে কি করবে, দুটো বাদ দিয়ে দেবে, তাহলে কটা দাগ? ছটা দাগ টানবে? 1 2 3 4 5 6, দুটো বাদ দিয়ে দাও, দুটো বাদ দিলে কত থাকবে? দুটো বাদ দিয়ে দাও, তাহলে কটা থাকবে? চার থাকবে। এবার দেখো চারটে দাগ থেকে এটা করাই আছে, এটা তোমরা করবে, কত হবে? এখানে দেখো পাঁচটা থেকে তিনটা মাইনাস, নটা থেকে চারটা, তাহলে কত হবে? তোমরা দাগ টেনে টেনে করবে, যেমন ছটা থেকে চারটা, তাহলে ছটা দাগ টানো? 1 2 3 4 5 6, চারটা বাদ দিয়ে দাও, তাহলে কত? 1 2 3 4, তার মানে চারটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে আছে? মাত্র 1 এবং 2, তার মানে এখানে 2 থাকবে শুধু, হয়ে গেল না? এরকম করে বাকিগুলো যেগুলো আমি করলাম না সেইগুলো করবে।
আর একটা ভাবে করা যায়, এইভাবে বিয়োগ করবে। এইভাবেও দেখো এখানে তিন আছে, -2, তার মানে তিনটা দাগ টেনেছো আর দুটো দাগ মাইনাস করে দাও। তার মানে এখানে কি করেছে, তিনটা থেকে দুটো দাগ, তাহলে তিনটা থেকে দুটো বাদ দিয়ে দিয়েছে, কটা থাকবে, এক। তার মানে এখানে কত লিখবো, ওয়ান। দেখো এখানে ছটা আছে, তাহলে ছটা দাগ টানো এখানে, 1, 2, 3, 4, 5, 6। আর এখানে কত আছে, 3, 1, 2, 3। তার মানে কটা তুমি দাগ মাইনাস করবে বলো, তাহলে 1, 2, 3, 4, 5, 6। 6 থেকে কি করবে, তিনটা দাগ বিয়োগ করবে, তাহলে তিনটা দাগ বিয়োগ করে দাও, কেটে দাও। তাহলে কত থাকলো এখানে, কটা দাগ থাকলো, 3, তাহলে 3 হয়ে গেল। দেখো একই রকম ভাবে এটা করে দিয়েছে, যে চারটা দাগ কেটেছে আর একটা দাগ কি করলো, এটা লিখলো, চারটা থেকে একটাকে বিয়োগ করে দিয়েছে, তাহলে কটা দাগ বেঁচে থাকলো, 3। এখানে 9 আছে, তাহলে আমি কি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর এখানে কটা আছে, 7, তাহলে 7টা দাগ টানো, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার তুমি কি করো, 9টা দাগ টানো, উপরের দাগটা এখানে টানবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখান থেকে 7টা বিয়োগ করে দাও, তাহলে কত 7টা হচ্ছে, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 7টাকে কেটে দাও, তাহলে কটা বেঁচে আছে, মাত্র দুখানা, তাহলে 2 হয়ে গেল। তাহলে এই রকম ভাবে তোমাকে করতে হবে। এখানে কি করবে, 7টা দাগ টানবে, 7টা দাগ টানবে, টেনে এখানে যেমন 3, 4, 5, 6, 7, আর এখানে কটা, 5টা, 1, 2, 3, 4, 5। আর এখানে কটা, আবার 7টা দাগ টানবে উপরেরটা, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7 বিয়োগ করে দাও, তাহলে এখানে 5টা কি কেটে দাও, তাহলে 5টা কেটে দিলাম, তাহলে কত বেঁচে থাকলো, 2। এখানে দেখো 9টা, তাহলে 9টা দাগ টানো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5। তাহলে আবার 9টা দাগ টানো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 থেকে কি করো, 5টা বিয়োগ করে দাও, 5টা বিয়োগ করে দিলাম, তাহলে 5টা দেখো বিয়োগ করে দিলাম, তাহলে কত থাকলো, 4। এইরকম করে বাকি অঙ্কগুলো করবে, 6 থেকে 4 বিয়োগ করবে, দেখে 2 আসবে, 5 থেকে 2 চলে গেলে কত থাকবে, 3 থাকবে, 8 থেকে 5 চলে গেল, 3, 7 থেকে 1 চলে গেলে কত হবে, 6। তোমরা দাগ টেনে টেনে করবে, আমি শুধু উত্তরটা লিখে দিলাম। 4 থেকে 8 থেকে 4 গেল কত, 8 থেকে, এখানে দেখো ইংরেজিতে এখানে লিখেছে, এখানে এইগুলোতে দেখো ইংরেজিতে আর এইদিকে বাংলাতে লিখেছে, তার মানে এখানে তোমাকে এখানে কি লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, আমি জিনিসটাকে লক্ষ্য করিনি, এটা ইংরেজিতে লিখবে, এখানে ইংরেজিতে লিখবে, এখানে বাংলায় লিখবে না, এখানে ইংরেজিতে হবে। তাহলে এখানে দেখো 8 ছিল, 8 থেকে 4 গেল, তার মানে 4, আর এখানে 9 থেকে 6, তার মানে 3। এইরকম হলো তোমরা বিয়োগ। এবার ঠিকঠাক দাগ দিতে বলেছে, দেখো 7, 7 ছিল, 7 থেকে 2 গেল, তার মানে 5, তার মানে 5-এ কোনটা আছে, এখানে 5 আছে, 5 থেকে 2 চলে গেল মানে বিয়োগ হয়েছে, তাহলে 5 থেকে 2 বিয়োগ হলে 3, তাহলে 3 কোথায় আছে, এখানে রয়েছে। এবার দেখো 9 থেকে মিলে গেছে 6 থেকে 2, তার মানে 4, তার মানে 4 কোনটা হবে এটা, তাহলে এবার এটা বলো তো তোমরা কি হবে, এবার এদিকেও মিলাও, 9 থেকে 4 চলে গেল, তার মানে 5, তার মানে কার সাথে মিলবে, এটার সাথে ম্যাচ হবে, 8 থেকে 4 গেল, তার মানে 4, তার মানে কার সাথে ম্যাচ হবে, এটার সাথে ম্যাচ হবে, 7 থেকে 4 গেল, তার মানে 3, তার মানে এটা কার সাথে ম্যাচ হবে, এটা ম্যাচ হবে এর সাথে, 8 থেকে 2 গেল 6, তার মানে এটা দেখো ম্যাচ করে গেছে এর সাথে, হয়ে গেল, আর কিচ্ছু না, এটাও একই রকম ভাবে, কার সাথে, 6 থেকে 4 গেল কত হবে, 2, 9 থেকে 4 গেল কত, 5, দেখো 5 হলো, তারপরে দেখো 5 থেকে 4 চলে গেল, তার মানে 1, তার মানে এটা কত, এটা হচ্ছে এর সাথে ম্যাচ করবে, তারপরে 9 থেকে 2 গেল, তার মানে 7, এটার সাথে ম্যাচ করবে, 4 থেকে 3 গেল, তার মানে এটার সাথে ম্যাচ হবে,
চার থেকে এক গেল, তার মানে তিন, তিন চার না এটা আট, ইংরেজিতে আছে তো, আট থেকে না আট থেকে তিন গেছে, তার মানে এটা হবে না, আট থেকে আমার, আট থেকে আমার কত গেছে তিন, তার মানে এটা হবে পাঁচ, তার মানে কোনটা এটা, আট থেকে এইট থেকে ওয়ান মাইনাস হয়েছে, তার মানে এইট মাইনাস ওয়ান মানে সেভেন, থ্রি থেকে টু মাইনাস হয়েছে, তার মানে এটা ওয়ান, আর সেভেন থেকে ফাইভ মাইনাস হয়েছে মানে টু, তার মানে এটা কার সাথে, এই টু এর সাথে ম্যাচ হবে। তাহলে এই হলো ম্যাচ দি ফলোয়িং। এবার দেখো একই রকম বর্ণগুলো একটা অন্যটার সাথে মিশিয়ে তোমাকে কি করতে হবে, শব্দ তৈরি করতে হবে। শব্দ তৈরি করতে হবে। তো তোমরা এখানে 220 পাতা পর্যন্ত অলরেডি পড়ে ফেললে, 201 থেকে শুরু করে 200, আমি এটা বলে দিই তাহলে এই পাতাটা শেষ করে দিই। যেমন তাহলে এবার ষয় আকা পয়োকা, তাহলে এটা ক, কি হবে পোশাক, কি হবে বলো তো, পোশাক। তারপরে দেখো ডয় শূন্য আকা কয়া কা দন্ত নয়া কা, এটা আছে। তাহলে এখান থেকে তুমি শব্দ কিভাবে তৈরি করবে, তাহলে যেমন এখানে কয়া কা দন্ত নয়া কা, তাহলে এটা যদি যেমন এখান থেকে করো কানাড়া, করতে পারি না কানাড়া, ওকে দেখো কানাড়া ব্যাংক, তোমরা দেখেছো না কানাড়া ব্যাংক, এইরকম দেখো ক্ষয় হস্যি ময়ঙ্কা ক, ময়ঙ্কার ক, তাহলে কি মৌখিক, আমরা শব্দ শুনেছি না মৌখিক, মৌখিক দেখো মৌখিক হলো জয়া কা দর, তাহলে কি দরজা, আমরা শুনেছি না দরজা, ঘরে দরজা থাকে তো সেই দরজা, হস্য লয় হস্যি তাহলে বস্য হস্যি, তাহলে কি হচ্ছে, এটা তো উ, তার মানে কখনো শব্দের শেষে হবে না, আগেই হবে এটা। তাহলে শব্দের যদি আগে হয় বা পরে হয় তাহলে কোথায় কিরকম হবে, এটা হবে সিউ, শিউলি, শিউলি ফুল হয় না, শিউলি ফুল তোমরা দেখেছো সেই শিউলি। তারপরে দেখো কয় ওকা, কয় ওকা তাহলে বস্য কৌশল, এটা কি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ খিলান, খিলান তোমরা দেখেছো না দরজার মধ্যে জানলার মধ্যে যে এগুলো থাকে ওগুলোকে খিলান বলে। তারপরে দেখো শিশির, শিশির, শিশির ঘাসের উপরে যে এ পড়ে সেটাকে শিশির বলে, শীতকালে আমরা দেখতে পাই শিশির। তারপরে দেখো একরকম বলে, কেউটে সাপ হয় না, সেই কেউটের কথা এখানে বলছে, এখানে আমরা যদি সাজাই এটাকে বাংলা বয়াকারে বা অনুস্কার, এটা কি দেখছে বল, এটা কি দেখতে পাচ্ছ, হংস, হংস দেখো হংস। তারপরে দেখো চিৎকার, এটা চিৎ কয়াকারে কা র চিৎকার, ঠিক এইরকম উৎসাহ, উৎ উৎসাহ, উৎসাহ। তারপরে এটা কি দেখতে পাচ্ছ, দন্ত নায়কা দস জয় হস্যি, তাহলে কি দেখতে পাচ্ছ, এটা এইরকম করে তোমরা অনেকগুলো আমরা শব্দ শিখালাম, বুঝতে পারছো তো না বুঝতে পারছো না, ওকে। তো এইরকম করে তোমরা কি করবে, তোমরা এইরকম করে শব্দ বানাবে, তো যেরকম শব্দ দেখতে পাচ্ছ, যেমন এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো রয়োকা গয়োকা খ, এরকম করে শব্দ তোমরা কি করবে বানাবে। যেমন এটা দেখো গয়োকা খ গোখরো, গোখরো যেমন এখানে কি উঠে দেখলে না, ঠিক সেই রকম গোখরো। তারপরে দেখো এখানে কি দেখতে পাচ্ছ, তুলসী, এটা দিয়ে কি তৈরি হবে, তুলসী, তয় হোকা ল দন্তস্বয় দীর্ঘী তুলসী, এইরকম করে তোমরা কি করবে শব্দগুলো বানাবে, ওকে। আমরা এর পরবর্তী যে ভিডিও ক্লিপ হবে সেখানে তোমাদের দেখবো যে তোমরা কতগুলো পারছো, না পারলে আমরা অবশ্যই বলে দেব, কত সুন্দর সুন্দর শব্দ দিয়েছে,
তোমাদের জন্য আমি একটু হোমওয়ার্ক রাখছি, এই কটা জিনিস তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, বাড়িতে এটা বসে করবে তো, না পারলে আমাকে বলবে যে এটা পারিনি, হয়েছে?